আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসলাম সাদিয়ান ফ্যামিলি থেকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করব। এখানে আমি এসেছি, আমার মেয়ে স্কুল থেকে আর্ট এক্সিবিশন প্রোগ্রাম ছিল, সো ওর ক্লাস থেকে ওর আর্টটা সিলেক্ট হয়েছে। সো চারটা স্কুল একসাথে আসলে ওরা একসাথে করে আর কি, পরে যাদের যাদের আর সিলেক্ট হয়েছে ওরা গেছে ওইখানে। সো সব প্যারেন্টসরাই ছিল বাচ্চাদেরকে নিয়ে। সো আপনাদের সাথে শেয়ার করছি, অনেকদিন ধরেই ভিডিও দেওয়া হয় না, সবার ভিডিও দেখা হয় না, সেই জন্য আগে থেকেই সরি বলে নিচ্ছি, সময় পাই না আসলে একদম। আর ভিডিও আমি নিজেই ভিডিও দিতে পারি না এখন, অনেক মানে টাইমের ইয়ে হয়ে গেছে, বাচ্চাদেরকে নিয়ে কাজ নিয়ে সব কিছু নিয়ে এত বিজি হয়ে গেছি যে ঠিক মতো ভিডিও দিতে পাচ্ছি না। সো এই যে দেখেন সব বাচ্চারা এখানে সেকেন্ড গ্রেড থেকে সিক্স গ্রেড পর্যন্ত। সো ওদের আমি যেখানে থাকি লং আইল্যান্ডে, ও চারটা স্কুল একসাথে এক সাথে মিলে আর কি এখানে আর্ট এক্সিবিশন ছিল। সো ওরা আমাকে লেটার পাঠিয়েছিল যে আমার মেয়ের আর্টটাও ওইখানে সিলেক্ট হয়েছে। সো আমরা দেখতে গিয়েছিলাম ওর ছেলেকে, হাজবেন্ডকে নিয়ে, সেকেন্ড গ্রেড থেকে একদম। মানে ছোট ছোট বাচ্চাদের এত ক্রিয়েটিভ ওয়ার্ক দেখে আমি তো অবাক হয়ে গেছি, এত সুন্দর সুন্দর করে ছোট ছোট বাচ্চারা সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড, ওরা ওই বাচ্চারা আমার মেয়ে ফোর্থ গ্রেডে, ওই বাচ্চারাও এত সুন্দর করে আর্ট করছে, মানে দেখলে আমি শুধু দেখে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম আর বলছিলাম যে বাচ্চারা মার্শাল্লাহ মার্শাল্লাহ, সব বাচ্চারাই অনেক ভালো করছে। এই যে আপনাদের সাথে মনে করলাম একটু শেয়ার করে নেই, এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড থেকে শুরু করে সিক্স গ্রেডও আছে সব বাচ্চারাও। আর যে বললাম চারটা স্কুল, চারটা স্কুল একসাথে আর্ট এক্সিবিশন ছিল চারটা স্কুল থেকে আর কি। সো আমার মেয়েও মাশাল্লাহ, ওর আর্টটা ভালোই হয়, সুন্দর করে করতে পারে। সো চিন্তা করতেছি ওরেও আর্ট স্কুলে দিয়ে দিব, একটু শিক্ষা হয়ে গেল আর ও ভালোই করে মাশাল্লাহ, খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে আর সুন্দর করে আর্ট করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন সব প্যারেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে আসছে যাদের যাদের আর্ট সিলেক্ট হয়েছে। আমি তো কাজ শেষ করে গিয়েছিলাম, কাজের পরে আর কি যে যাই দেখে আসি কীরকম করছে আমার মেয়ে। সো মাশাল্লাহ ভালোই করছে, ছোট বাচ্চাদের এগুলা দেখলে আসলেই ভালো লাগে, আর বাচ্চাদের যে কোনো কাজই মানে বাবা মায়ের জন্য একটু একটু প্রাউড ফিল হয় যে আচ্ছা বাচ্চারা ভালো করতেছে বা এটা। আর সো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই চেষ্টা করব নতুন যারা আসতেছেন পুরনো যারা অবশ্যই চেষ্টা করব সবার ভিডিও দেখতে যতটুকু পারি আর কি, সব সময় তো পারি না। আর সবার জন্য অনেক দোয়া ভালোবাসা অবশ্যই আছে, আমার পাশে থাকবেন, আপনাদের পাশে থাকার চেষ্টা করি, চেষ্টা করব ইনশাল্লাহ আর যতটুকু পারি আর কি। আর আমাদের জন্য সবার সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য। আর এই যে সব, এই যে দেখতে পাচ্ছেন এক একটা এত ক্রিয়েটিভ ওয়ার্ক দেখে মানে একদম অবাক হয়ে গেছি। যাই হোক, বাচ্চাদের এগুলো দেখলে ভালোই লাগে, এই যে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ওয়ার্ক কালার কম্বিনেশন এত সুন্দর সুন্দর করে করছে ওরা, আসলেই দেখার মতো। তো আমার মেয়েকে বললাম আসো তোমার আর্টের সাথে কয়েকটা ছবি তুলে নিই, তো এই যে আমার মেয়ে কয়েকটা ছবি তুললাম, ও আবার একটা ওর ফ্রেন্ডের আরেক স্কুলের ওর ফ্রেন্ডের আরেকটা পিক ছবি আর্ট আর কি পাইছে ওইখানে, তো ওইটাও দেখতেছিল। ওর ফ্রেন্ডটা আবার ডিফারেন্ট স্কুলে, এটা মসজিদের ফ্রেন্ড ওর, নাবিহা ওর নাম, সো ওইটাও আমরা পাইছি। তো বললাম দেখো তোমার ফ্রেন্ড মসজিদ ফ্রেন্ড নাবিহার আর্টও সিলেক্ট হয়েছে। আচ্ছা যাই হোক, সো ঘুরে ফিরে আমি আমার মেয়েরা আর্টে চলে যাচ্ছি, ওর আর্টটা আপনাদের সাথে আর একটু শেয়ার করবো। সবাই দোয়া করবেন ও যাতে আরও ভালো করতে পারে।
আর প্লিজ প্লিজ যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে যাবেন নতুন যারা, অবশ্যই নতুনদের জন্য অনেক দোয়া থাকলো, সবাই ভালো করেন, অনেক ভালো করেন, বেশি বেশি ছবি বেশি বেশি ভিডিও আপলোড দেন, আমি তো দিতে পারি না, চেষ্টা করি বাট পারি না, চেষ্টা করি যে দুই সপ্তাহে একটা দেই বাট তবু হয়ে ওঠে না সময়ের অভাবে, কী আর করবো। এই যে আমার মেয়ের লাস্ট ভিডিওটা দিয়ে শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা, আল্লাহ হাফিজ।